Lord, change our hearts. Actions are judged by their intentions. দর্শক আসসালামু আলাইকুম, আমরা আবারও চলে আসছি আপনাদের প্রিয় প্রোগ্রাম লিগাল আওয়ারে। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার নাজির আহমেদ। আপনাদের আইন বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। এবং ব্যারিস্টার নাজির আহমেদ থেকে আমরা সবসময় বরাবরই একটা অভয় পাই যে লিগেল বিষয়ক যে কোনো প্রশ্ন করা যাবে আমাদের এই প্রোগ্রামে, এবং উনি যে কোনো প্রশ্নেরই প্রাথমিক যেই অ্যাডভাইস আছে সেটা করতে পারবেন। জি, আমরা একটা কল নিয়ে আছি, তারপরে জি কলার। আসসালামু আলাইকুম। ইউরোপ থেকে কোন লোক আসলে এখন বর্তমানের অবস্থা কি, মানে ইউরোপ থেকে লোক যদি আসে কোন ফ্যামিলি, এরা মানে ওখানে যাইয়া বাস করতে পারবে কিনা? ওখানে কি মানে আপনার স্পেসিফিক কোশ্চেনটা যদি একটু বলেন যে ইউরোপ থেকে আসতে পারবে কিনা, নাকি এটাই কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা, ইউরোপ থেকে আসতে পারবে কিনা। কলার অশেষ ধন্যবাদ, আপনার প্রশ্নটা আসলে অনেকটা জেনারেলাইজ হয়ে গেছে। আর কি, এখন পর্যন্ত ইউরোপ থেকে এখানে আসতে কোনো বাধা নাই, এজ ইট ইজ ল, আগেই যেভাবে ছিল এখনও ছিল। এখনও পর্যন্ত ব্রেক্সিট হয় নাই, ব্রেক্সিটের জন্য ট্রিগারও করা হয় নাই আর্টিকেল 50, এবং কোর্ট হাইকোর্ট রায় দিয়েছে যে ব্রেক্সিট ট্রিগার করতে হলে গভর্নমেন্ট শুধু রয়্যাল প্রেরোগেটিভ ইউজ করে করতে পারবে না, তাকে পার্লামেন্টে যেতে হবে, পার্লামেন্টে অ্যাক্ট পাসের মাধ্যমে যেতে হবে। এবং গভর্নমেন্ট এটা অ্যাপিল করেছেন এবং এটা সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে, হিয়ারিংয়ের পরে তখন ফাইনাল সিদ্ধান্ত হবে। এজন্য এখন পর্যন্ত আর্টিকেল 50 ট্রিগার হয় নাই। ট্রিগার হওয়ার পর আনুমানিক মোরলেস 2 ইয়ার্স লাগবে পুরো ব্রেক্সিট হওয়ার জন্য। সুতরাং এখন পর্যন্ত এজ ইট ইজ, যেভাবে আগে আইন ছিল সেভাবে। তো এখন যদি যে কোনো জন ইউরোপ থেকে আসতে চায় তাহলে আসতে পারেন, হয়তো কোনো আইন যদি করে ভবিষ্যতে ওই আইনে কি আসবে, আদৌ আইন আসবে কিনা না এবং কি রেস্ট্রিকশন আসবে ওইটা দেখে অ্যাডভাইস করা যাবে। কিন্তু বর্তমান আইনে কলারের যে প্রশ্ন হচ্ছে ইউরোপ থেকে এসে এখানে বসবাস করতে পারবেন কিনা না, এখনও পারবেন, আগের নিয়মে এখনও চলছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ কলার আপনার প্রশ্ন করার জন্য। আমরা আশা করি আপনারা তো পেয়ে গেছেন। আমরা পরবর্তী কলে যাচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার দুইটা প্রশ্ন আছে বারিস্টার স্যারের কাছে। জি অবশ্যই, হ্যাঁ করতে পারেন। প্রথম প্রশ্নটা হইতেছে যে ওই যে ধরেন আমার ভিসা ছিল 2017 এর জুলাই পর্যন্ত। হুম হুম। আমার কলেজটা, আমি মাস্টার্স লেভেলের একটা কোর্স করতেছি, বুঝতে পারছেন? আচ্ছা, কলেজটা চলে গেছে, কলেজটার লাইসেন্স চলে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা জি হ্যাঁ। তো আমার ভিসা মাত্র আটেল করে জানুয়ারির, ধরেন জানুয়ারির 16 তারিখ পর্যন্ত দিয়ে দিচ্ছে। কাটেল লেটারে বলে দিচ্ছে যদি আমি ওই কলেজে না পড়ি আর আমার যদি কোনো ভ্যালিড কোর্স না থাকে তাইলে আমার কোনো কাজের অনুমতি নেই। এইটাই হচ্ছে তারা ওই কাটেলমেন্ট লেটারে বলে দিচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে আমি যদি ফার্দার লিভ টু রিমেনের জন্য অন্য কোনো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করি তাইলে কি আমার 3C লিভটা কন্টিনিউ করবে? এইটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমি আমার আব্বার প্রাইম কেয়ার আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমার কাছে মানে সব ভ্যালিড ডকুমেন্টস গুলা, লোকাল কাউন্সিলের বলেন, ডাক্তারের বলেন, বা আমার বাবার সাথে যে আমার কোহাবিটেশন, ওই সব ভ্যালিড পেপার্স গুলা আছে, বুঝতে পারছেন? তো ওদের ব্যাপারটা, ইকেবি এর ব্যাপারটা তো বলা যায় না। তো ইফ ইন কেস আমাকে যদি ওরা রিফিউজ করে তাই আপিল রাইটের, মানে আপিল রাইটের মানে প্রভিশনটা কতটুকু আমার জন্য, আপিল রাইট থাকবে কি থাকবে না, এই এইটাই হচ্ছে প্রশ্ন। ওনার কি কোনো প্রশ্ন আছে আমার কাছে? না, ঠিক আছে, বুঝতে পারছি। তো আপনি বলছেন যে অন্য কোনো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে 3C লিভ থাকবে কি না, অন্য কোন ক্যাটাগরিতে করতে চান? আমি ওই কেয়ারার অ্যাপ্লিকেশন, কেয়ারার ভিসার জন্য অ্যাপ্লাই করব আন্ডার ডিরাইভেটিভ রাইটের মাধ্যমে। আচ্ছা, ওই যে ডিরাইভেটিভ রাইট অ্যাপ্লিকেশন একটা আছে না, ওইটা ওইটার মাধ্যমে। আচ্ছা, মানে ওর যে ওইগুলা যে রিকোয়ারমেন্টস গুলো ওইগুলো আমার আমার মানে ফুলফিল হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এক নম্বর হচ্ছে দেখেন, বাবার বয়স ধরেন 69 ইয়ার্স ওল্ড, ওনার ফিজিক্যাল প্রবলেম আছে, গত 7 বছর ধরে আমি ওনাকে লুক আফটার করতে। ঠিক আছে কলার, আপনার প্রশ্ন বুঝতাম পারছি।
এখন নাম্বার ওয়ান হচ্ছে থ্রিসি লিভটা কাকে বলে? যেমন মনে করেন একজন ভদ্রলোক বা একজন অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন করলেন তার মেয়াদের আগে, এখন মেয়াদের আগে অ্যাপ্লিকেশন করার এক সপ্তাহের ভিতরে মেয়াদটা চলে গেল, সে কিন্তু অবাস্টেয়ার না আনটিল হোম অফিস মেক্স এ ডিসিশন। হোম অফিসের ডিসিশন নেওয়ার আগ পর্যন্ত তার ওই আগের স্ট্যাটাসটা বহাল থাকবে। হোম অফিস যদি 3 মাস, 6 মাস, 2 মাস, 1 বছর নেয়, তাহলে হি উইল হ্যাভ সেম লিভ ডিম টু হ্যাভ বিন এক্সটেন্ডেড বাই দ্য অপারেশন অফ 3C 1971 অ্যাক্ট, ইমিগ্রেশন অ্যাক্ট 1971। এটা হচ্ছে 3C-র নাম। যদি হোম অফিস রিফিউজ করে দেয়, তখন যদি আপিল রাইট থাকে, তাহলে আপিল সুরাহা হওয়ার আগ পর্যন্ত তার লিভটা কন্টিনিউ করবে। এটা হচ্ছে নিয়ম। যখন সব রাইট তার এক্সজস্টেড হয়ে গেল, তখন অটোমেটিক্যালি সে তার লিভটা চলে যাবে, যদি সাকসেসফুল আউটকাম যদি না হয়। আর উনি বলছেন যে উনি যদি মেয়াদ থাকা অবস্থায় যদি কোনো অ্যাপ্লিকেশন করেন, বিশেষ করে ফাদারের উপর বেস করে, মোস্ট লাইকলি হি উইল গেট রাইট অফ অ্যাপিল যদি রিফিউজ হয়। আর যদি গ্রান্ট হয়ে যায়, তাহলে তার রাইট অফ অ্যাপিলের দরকার নাই, কারণ তার লিভ থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করবেন। তখন এই অ্যাপ্লিকেশনটা যদি খুব ভালো করে ফ্লাশ আউট করে একবারে সব কিছু হিউম্যান রাইটস সহ সব কিছু দিয়ে করা হয় আর লিভ থাকে, তাহলে রাইট পাওয়া সম্ভব। ধন্যবাদ দর্শক, আশা করি আপনারা তো পেয়ে গেছেন। আমরা একটা বিষয় একটা কোয়েশ্চেন আমি আলোচনা করতে চাই আপনার সাথে, যে আমাদের ইউরোপিয়ান ন্যাশনালিটি, আমাদের অনেক কমিউনিটির অনেক ভাইরা আছেন, তো তার মধ্যে একজন উনি এসছেন এদেশে এবং আসার সাথে সাথে ওনার কোনো একটা সন্তান হয়তো বা ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, এবং ডিসেবিলিটি অ্যানাউন্স যেটা কাউন্সিল থেকে পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু তারা রিফিউজ করেছেন। ইউরোপ থেকে আসে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ওনারা উল্লেখ করেছেন যে 120 ডেজের রিকোয়ারমেন্ট, এই ক্ষেত্রে আপনার কোনো? আচ্ছা, 120 ডেজ না, ব্যাপারটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে হ্যাবিচুয়াল রেসিডেন্স টেস্ট আর কি। আপনি ইউরোপিয়ান না, এদেশে বর্ন ব্রিটিশ ফর এক্সাম্পল, জন্মসূত্রে সে ব্রিটিশ, কিন্তু দেখা গেল অ্যাডাল্ট টাইপে 20 বছর বয়সে বা 25 বছর বয়সে দেশের বাইরে চলে গেলেন, গিয়ে প্রায় 10-15 বছর থাকলেন সেখানে, এরপরে এসেই যদি উনি কোনো বেনিফিট ক্লেম করে, তাহলে কি বলে বেনিফিট দেওয়া হবে না, তাকে হ্যাবিচুয়াল রেসিডেন্স টেস্টটা পাশ করতে হবে। অর্থাৎ অভ্যাসগত তার থাকার ইয়েটা ওইটা পাশ করতে হবে। সেই জন্য এই এই রিকোয়ারমেন্টটা ব্রিটিশ সিটিজেনদের ক্ষেত্রে প্রযোজ্য, ইভেন ইনডিফিনিট লিভদারি যারা তাদের জন্য প্রযোজ্য, এবং ইউরোপিয়ান ন্যাশনালদের জন্য প্রযোজ্য। এজন্য ইউরোপ থেকে এসেই যদি আজকে আসলেন, কালকেই বেনিফিট ক্লেম করলেন, পরশুদিন বেনিফিট ক্লেম করলেন, মোস্ট লাইকলি ইট উইল বি রিফিউজড। এজন্য আমরা বলি যে আসার পর আপনার হ্যাবিচুয়াল রেসিডেন্স, চতুর্দিকে আপনার জড়ফেড় একটু স্ট্রং করে 2-3 মাস পরে অ্যাপ্লাই করাটা ভালো। আপনি আসার পর বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করবেন, জিপিতে রেজিস্টার হবেন, এরপরে আপনি ক্রেডিট কার্ড সহ ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, এরপরে অন্যান্য কমিউনিটি সোশ্যাল অ্যাটাচমেন্ট হবেন, ওইগুলোই কিন্তু হ্যাবিচুয়াল রেসিডেন্সের প্রমাণ। আপনি যখন অ্যাপ্লাই করবেন, ওই প্রমাণটা দিলে তখন তারা বুঝবে না ইউ আর হ্যাবিচুয়ালি রেসিডেন্ট ইন দ্য ইউকে। আপনি আসলেন শুক্রবারে, সোমবারে গিয়েই বেনিফিট ক্লেম করে দেবেন, তখন তো এটা হ্যাবিচুয়াল রেসিডেন্সের ইয়ে হয় না। আর অনেক সময় আসছে যে ওই বেনিফিটটা রিফিউজ করে যখন আপিল রাইট দেওয়া হয়, তো আপনি যখন আপিল করবেন, তখন দেখা গেল আপিল শুনানি আসতে আসতে 6 মাস, 5 মাস চলে গেল, কিন্তু আপিলটা অ্যালাউ হলো, কিন্তু ওই সময় থেকে দেওয়া হবে, পিছনেরটা লুজ করবেন বেনিফিটটা। তাহলে হলো কি আপিল করে, তার মানে হচ্ছে আপনি বরং এসে ওই হ্যাবিচুয়াল রেসিডেন্সের জন্য একটা আনুমানিক 3-6 মাস থাকার পর এরপরে ক্লেম করলে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, ওনার এই ক্ষেত্রে অভিযোগ ছিল যে অন্যান্য যারা ছিল তারা অনেকে পেয়েছেন কিন্তু উনি পায়নি, ওনার ক্ষেত্রে এত কি জন্য রিফিউজ হয়েছে? আমরা তো রিফিউজাল না দেখে তো কমেন্ট করাটা কঠিন। এটা হ্যাবিচুয়াল রেসিডেন্সের জন্য হতে পারে, অথবা রিকোয়ারমেন্ট ফুলফিল করেন নাই সেটা হতে পারে। কারণ যদি অন্যজন পেয়ে গেছে, আমি কেন পেলাম না, এটা কিন্তু কোনো যুক্তি হয় না। আপনার ডিসএবিলিটি ওই থ্রেশহোল্ড মিট করে কিনা, পাস করে কিনা না, ওইটা দেখতে হবে। আপনার বাচ্চার ডিসএবিলিটির জন্য যে ডকুমেন্ট দিয়েছেন, ওইটাকে মেডিকেল প্রপার মেডিকেল এভিডেন্স হয়েছে কিনা না, বা আপনি বলছেন এক কথা, ওইটাকে সাপোর্টেড বাই মেডিকেল প্রফেশনাল দ্বারা হয়েছে কিনা না, ওগুলো দেখতে হবে। এজন্য যারা ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্সের জন্য অ্যাপ্লাই করবেন, তারা একটু দক্ষ বা এক্সপার্ট একটা অ্যাডভাইস নেওয়া দরকার, যে তার এই ডিসএবিলিটিটা ওই বেনিফিট পাওয়ার জন্য যোগ্য কিনা না, এবং তার জন্য কী কী এভিডেন্স দেওয়া দরকার।
জিপির সিটি দিতে পারেন, জিপির এভিডেন্স দিতে পারেন, জিপির রিপোর্ট দিতে পারেন, সোশ্যাল ওয়ার্কার বা নার্স থাকলে তার রিপোর্ট দিতে পারেন, তার সাপোর্ট লেটার দিতে পারেন, অথবা যদি ডিসেবিলিটির মাত্রাটা বেশি বা খুব ইয়ে হয়, গ্রেভ হয়, তাহলে আপনি ইয়োর চিঠি দেওয়ার চেষ্টা করতে পারেন কনসালটেন্টের। তো ওইগুলো দিলে না তখন একটু স্ট্রং হয়ে পাওয়ার সম্ভাবনা থাকে। এবং তাও ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্সের কয়েকটা রেট আছে, হায়ার রেট আছে, মিডল রেট আছে, লোয়ার রেট আছে, এবং তাও দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে মোবিলিটি কম্পোনেন্ট আর একটা হচ্ছে কেয়ার কম্পোনেন্ট। তো মোবিলিটি কম্পোনেন্টে দুইটা রেট, হায়ার রেট, লোয়ার রেট, আবার কেয়ারে আছে তিনটা রেট, হায়ার রেট, মিডল রেট, লোয়ার রেট। এই জন্য সবার তো ডিসেবিলিটি বা অক্ষমতা বা প্রতিবন্ধিতা তো আসলে সব তো সমান না, এটা তো গ্রেড অনেক সময় ডিগ্রি কম বেশি হতে পারে, এজন্য রাইটটাও তখন কম বেশি হয় না। ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর করে আনসার দেওয়ার জন্য। জি আমরা কলার আছে কিনা দেখি। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি একটা প্রশ্ন করব ভাইয়া। জি আমি এই এনএসটি রুটে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছিলাম যে ইনডিফিনিটলি। তারপরে আমি ফার্স্ট ট্রাইব্যুনালে আমার কেসটা উইন করি এবং তিন সপ্তাহ আগে আমি কোর্টের চিঠি পাই যে কোর্টে হোম অফিস আপার ট্রাইব্যুনালের জন্য পারমিশন চেয়ে মানে অ্যাপ্লিকেশন করেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যেহেতু এইগুলো ডিল করেন, যে বর্তমানে এই যে এস এম কাদির কেসের পরে, যে হাইকোর্টের রায়ের পরে যে হোম অফিস কি ওই পারমিশন গ্রান্ট হইতেছে ইয়ার পরে, ওই যে টইকের যারা আপিলটা উইন করেছেন ফার্স্ট ট্রাইব্যুনালে, তাদের কি এই যে তাদের যে অ্যাপ্লিকেশনটা উইন সাকসেসফুল হইতেছে কিনা, এই ব্যাপারটা জানতে চাইছিলাম আর কি। আচ্ছা জানেন নাই বা ওইটা রিফিউজ বা গ্রান্ট করলে তখন তারা যখন ডিসিশন পাঠিয়ে দেবে কোর্ট থেকে তখন ওই গ্রাউন্ডস টু পাঠিয়ে দেবে কেন গ্রান্ট করবে, কেন তারা মানে পারমিশনের জন্য আবেদন করেছে। দেখেন যদি ডিসমিস করতো ফার্স্ট ট্রাইব্যুনাল তাহলে আপনার রাইট থাকতো আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য পারমিশন সিক করা। আপনি উইন করেছেন, হোম অফিসের রাইট আছে টু অ্যাপ্লাই ফর পারমিশন টু গো টু আপার ট্রাইব্যুনাল। তখন জাজ দেখবে আপার ট্রাইব্যুনালের জাজ ফার্স্ট ট্রাইব্যুনালের ইয়েটা কী বলে ডিটারমিনেশনটা দেখবে আর গ্রাউন্ডসটা দেখবে যে ম্যাটেরিয়াল এরার অফ ল হয়েছে কিনা না। যদি ম্যাটেরিয়াল এরার অফ ল থাকে তাহলে নর্মালি জাজ অর্ডার করবে রিকনসিডারেশন হেয়ারিংয়ের জন্য। তো টুয়েক কেস এর কারণে যে কোনো পারমিশন দিচ্ছে না এটা কেস টু কেস ভ্যারি করে, কারণ এটা কিন্তু টুয়েকের ব্যাপারে বা আপিলের ব্যাপারে কিন্তু লিপ চাইবে না, উনি চাইবে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের জাজ যে ফাইন্ডিংস দিয়েছে ওইটার উপরে লিগ্যাল এররটা কি, ওইটা আইডেন্টিফাই করে উনি গ্রাউন্ডস দেবে। আমার কিন্তু আমার রিফিউজালটা কিন্তু অনলি টুয়েকের কারণে ছিল আর কোনো কারণ নেই। না না, জাজ তো রিফিউজাল ঠিক আছে টুয়েকের কারণে, কিন্তু জাজ যখন ফাইন্ডিংসটা দিয়েছেন উনি কোন বেসিসে ফাইন্ডিংসটা দিয়েছেন ওইটার উপর চ্যালেঞ্জ করবে হোম অফিস, হোম অফিসের সিদ্ধান্তের উপর হোম অফিস চ্যালেঞ্জ করবে না। জাজ যে তার ডিটারমিনেশন দিয়েছে আপনাকে অ্যালাউ করতে গিয়ে মাই রিজনস অ্যান্ড ফাইন্ডিংস, ওখানে উনি কোন রিজনিং দিয়েছে, ওখানে কোনো লিগ্যাল এরার আছে কিনা না। তো আমার মনে হয় যে আপনি অত ওয়ারি করা উচিত নয়, কারণ হোম অফিস আপিল করেছে, পারমিশন নাও তো পেতে পারে, নাও পেতে পারে। আর পারমিশন পাইলেই যে আপনার সব কিছু মহাবাদ অশুদ্ধ তাও না, আবার আবার আপার ট্রাইব্যুনালে হিয়ারিং হবে, ওরাল হিয়ারিং হবে, ওখানে জাজ পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে আর কি। আচ্ছা কি বলতে চাচ্ছিলেন? জি প্রশ্নটা এটাই ছিল যে আপনাদের এই আপনাদের ইদানিং যে কেসগুলো আছে তার মধ্যে আপনারা আপনাদের কি কোনো এরকম, না আমি বললাম তো আগে এটা জেনারেলাইজ করতে পারবেন না, আপনার কাছে সম্পূর্ণ আপার ট্রাইব্যুনাল ডিসিশন তো নাই, সুতরাং আরেকটা হয়েছে কিনা না এটার উপর আপনারটা ইয়ে হবে না। প্রত্যেকটা কেস তার মেরিটের উপর নির্ভর করে। আবারও বলি কলারকে, সম্মানিত কলারকে, যে ওই যে আপনি বলছেন যে ইদানিং আসতেছে কিনা না, দেখেন যখন পারমিশন সিক করবেন তখন ইন্ডিভিজুয়াল জাজের ফাইন্ডিংসকে লিগ্যাল এরার দড়িয়ে করতে হবে, যার কারণে
একজন জাজমেন্টের ফাইন্ডিংস বা রিজনিং আরেকজনের সাথে মিলতে নাও পারে এবং চ্যালেঞ্জ বা গ্রাউন্ডসটা ডিফারেন্ট হতে পারে, এই জন্য ডালাওভাবে আপনি বলতে পারবেন না এটা অঙ্কের মতো নাদের দোষ, চার চারে আট সেভাবে বলা যাবে না, কারণ প্রত্যেকটা কেস তার মেরিটের উপর নির্ভর করে এবং ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে জাজ কোন রিজনিং বা কনক্লুশনে কি বলেছেন তার ফাইন্ডিংসে ওইটার উপর নির্ভর করে গ্রাউন্ডসটা কেমন শক্ত হয়েছে বা পারমিশন পাওয়ার কতটুকু সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে, সুন্দর করে জি ধন্যবাদ কলার আপনার এই কোয়েশ্চেন করার জন্য, আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আপনি প্রোগ্রামের শুরুতেই আপনি বলেছিলেন যে যদি কোনো স্টুডেন্ট ভাইরা তাদের যে উইটনেসের যে এটা বিষয়টা ছিল সুন্দর করে দিতে পারেন এবং ওনাদের সম্ভাবনাই থাকে এই কেস উইন করার, এই ক্ষেত্রে দুশ্চিন্তা না করার, না এটা তো আসলে কথাটা হচ্ছে যে প্রপারলি চ্যালেঞ্জ করতে হবে, প্রপার চ্যালেঞ্জ করতে হবে এবং রাইট জায়গায় রাইট সময় নক করতে হবে। কারণ দেখেন যে টুয়েকের ব্যাপারটা অনেক সময় আছে জাজ হয়তো রং সিদ্ধান্ত দিতে পারে, জি হ্যাঁ রাইট ডিসিশন হতে পারে বাট রং রিজনিং হতে পারে, অথবা রং সিদ্ধান্ত হতে পারে রাইট রিজনিং হতে পারে, একটা না একটা হতে পারে। এই জন্যই তো আপার ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ আছে এবং অনেকের দেখা গেছে যে টুয়েকের এই কোর্ট অফ অ্যাপিলের রায় হওয়ার পরেও ফার্স্ট ট্রাইব্যুনাল রিফিউজ করে দিচ্ছে, জি হ্যাঁ তো স্বাভাবিক কারণে আপনার লিভ চাইতে পারেন ওই রায়ের আলোকে। আবার দেখা গেছে অনেক সময় ওইটা অ্যালাউ হলো কিন্তু দেখা গেল আবার হোম অফিস পারমিশনের জন্য আবেদন করে নিল, যেটা কলার বলছে নাকি, তো এটা করতেই পারে, তাদের রাইট আছে যেভাবে 14 দিনের ভিতরে আপনি করতে পারতেন যদি এটা আপিল ডিসমিস হয়ে যেত। তো এইটা অ্যাপ্লিকেশন করা মানেই যে লিভ পেয়ে যাবে এমন না, তবে এইটাও ঠিক যে প্র্যাকটিক্যালি দেখা গেছে যে হোম অফিস থেকে যখন পারমিশনের জন্য আবেদন করা হয় তখন মানে সাকসেস হওয়ার সম্ভাবনা বা লিভ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, জানি না এটা এটা অনেক সময় দেখা যায় জুডিশিয়ারি বা জাজরা অনেক সময় প্রো এস্টাবলিশমেন্ট থাকেন যে হোম অফিস থেকে বা টেলারি সলিসিটার থেকে আবেদন করলেই অনেকটা লিভ পাওয়া যায়, কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্টের পক্ষ থেকে অনেক সময় পারমিশন পেতে হিমশিম খেতে হয়, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে বলতেছি। আচ্ছা না গুড, কারণ নিচের ট্রাইব্যুনালগুলো অনেকটাই নিয়ন্ত্রিত বলা যায় নাকি, অনেকটা মানে মনে করেন জাজরা তো মনে করেন হোম অফিস থেকে একটা এস্টাবলিশমেন্টের পক্ষে এবং হোম অফিসে যদিও প্রেজেন্টিং অফিসারটা রিপ্রেজেন্ট করেন বা টেজারি সলিসিটার রিপ্রেজেন্ট করেন, কিন্তু আমরা তো টার্গেট করি বা অ্যাটাক করি বা চ্যালেঞ্জ করি সেক্রেটারি অফ স্টেটকে, সবসময় রেসপন্ডেন্ট কিন্তু সেক্রেটারি অফ স্টেট থাকেন আর সেক্রেটারি অফ স্টেট রিপ্রেজেন্ট করে গভর্নমেন্টকে আর গভর্নমেন্ট রিপ্রেজেন্ট করে এই কি বলে এস্টাবলিশমেন্টকে, তো এই জন্য এটা বলা যায় এটা শুধু এখানে না বাংলাদেশে তো একই অবস্থা যে অনেক সময় বলা হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেক সময় এস্টাবলিশমেন্টকে তারা প্রোটেক্ট করে বা রাখে, তো এটা হতে পারে। এই জন্য আমরা দেখছি যে 10টা যদি হোম অফিস লিভের জন্য পারমিশনের জন্য আবেদন করে তারা অলমোস্ট 8-9টা পারমিশন পেয়ে যায়, কিন্তু অ্যাপ্লিকেন্ট যারা ইন্ডিভিজুয়ালি করেন তাদের জন্য সেই রেশিওটা হয় না, খুবই কম। তারপরেও আমাদের দর্শকের বা যে কলার তার জন্য চ্যালেঞ্জ করতে হবে যদি ইনজাস্টিস এরর হয়, কারণ দেখবেন যে লিভ পাওয়ার জন্য ইয়োটা হচ্ছে যে ম্যাটেরিয়াল এরর অফ ল থাকতে হবে ওই ডিটারমিনেশন বা রায়ে, আপনি কিন্তু নর্মাল ফ্যাকচুয়াল এরর বা তার ফাইন্ডিংয়ের সাথে আপনি ডিসএগ্রিমেন্ট করেছেন মেয়ার ডিসএগ্রিমেন্ট পিওর ডিসএগ্রিমেন্ট এগুলোতে আপনি পারমিশন পাবেন না, এইটা এইভাবে না বলে ওইটাই বললো না কেন, আমি এইভাবে বলছিলাম উনি এইভাবে বললো কেন, এইটার উপর পারমিশন পাবে না, মানে আপনার পারমিশন পাওয়ার গ্রাউন্ডস হতে হবে ম্যাটেরিয়াল এরর অফ ল। জি অত্যন্ত সুন্দর আনসার জি, আমরা পরবর্তী একটা কলে যাচ্ছি, জি কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার আসসালামু আলাইকুম, জি কলার শুনতে পাচ্ছেন আমাদেরকে, জি হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম সালাম, হ্যাঁ জি ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই আমার দুইটা কোয়েশ্চন বেস্টার সবার কাছে। জি অবশ্যই হ্যাঁ, প্রথম কোয়েশ্চন আমার হচ্ছে আমি এই দেশে আসি প্রায় 14 বছর যাবৎ, জি আমার 3টা বাচ্চা নিয়ে আমি দেশে আসি, 9টা বাচ্চা আমার ওই দেশে জন্ম, প্রথম বাচ্চাটার বয়স 8 বছর 8.5 বছর, আচ্ছা আর তারপরে 3 বছর একজন 1 বছর, আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে আমি ওই দেশের ড্রাইভিং ফার্স্ট করতে প্রায় 12-13 বছর আগে, এখন আমি যদি আমার বাচ্চাটা বেশ আমার ঘর থেকে বেশ দূরে স্কুলে যায়, যদি আমি যদি বাচ্চাটা যদি কোনো গাড়ি টাড়ি আমার কোনো ফ্রেন্ডে যদি আমাকে প্রোভাইড করে বা ইয়ে করে আমি কি গাড়ি কি ড্রাইভ করতে পারবো কি না, এক নম্বর কোয়েশ্চন। দুই নম্বর কোয়েশ্চন হচ্ছে আমার বাচ্চা
8.5 বছর যে তার জন্য আমি 7 ইয়ার্স হলো একটা অ্যাপ্লিকেশন করছি হোম অফিসে। অ্যাপ্লিকেশনটা এখনো পেন্ডিং আছে, আমি সেকশন 95 এর আন্ডারে মানে সাপোর্টে আছি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি মনে করেন যে আমি যদি মানে গাড়ি ড্রাইভ করি বা এখান থেকে যদি মনে করেন যদি ইন্স্যুরেন্সের পয়সা যায় আমার ব্যাংক থেকে, ওরা কিন্তু আমার ব্যাংকের ডিটেলস সব কিছু মানে নিছে, তো এটা কি আমার কি অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা টমস্যা হবে কিনা সেটাই আমি জানতে চাইছি। ওকে ভাইয়া, আচ্ছা জি ধন্যবাদ। এখন দেখেন একটার সাথে আরেকটা অনেক সময় ইন্টারলিংক থাকে, অনেক সময় আপনি দেখবেন যে স্ট্রেট ফরওয়ার্ড আনসার দেয়া যায় না। যেমন উনি বলছেন যে উনি ড্রাইভ করতে পারবেন কিনা, না এক নম্বর হচ্ছে যে উনি তো একা দেশে থাকার কোনো রাইট নাই, সুতরাং ওটা যদি জানে মানে ড্রাইভ ডিভিএলএ তাহলে উনার লাইসেন্সটা ব্যাক দেওয়ার জন্য বলবে, চিঠি পাঠাবেন, হয়তো উনি অনেক আগে পাস করেছে ওই সময় এত রিজিড ছিল না বা সামহা উনি কীভাবে পেয়েছে আই ডোন্ট নো, কিন্তু আইনগতভাবে আপনার গাড়ি ড্রাইভ করা উচিত নয়, আপনার ইভেন ড্রাইভিং লাইসেন্স হোল্ড করা ইয়ে নয়। অনেককে আমরা পাই না চিঠি যে ডিএবিএলএ থেকে বলছে যে এতদিনের ভিতরে তোমার ড্রাইভিং লাইসেন্স পাঠিয়ে দিতে হবে, ইউ হ্যাভ নো রাইট টু বি ইন দ্য ইউকে, নো রাইট টু হোল্ড দিস লাইসেন্স, হচ্ছে এই জন্য উনি হয়তো আগে পেয়ে গেছেন, কিন্তু আমি বলবো যে সাবধানের মার নেই, মানে সাবধান থাকলে ক্ষতির সম্ভাবনা কম। আপনি ড্রাইভ করতে গিয়ে যদি আননেসেসারি পুলিশ যদি আপনাকে আটকায় বা রুটিন চেকে পড়ে যান, তখন ওই যে জির করতে হাফ বের হয়ে যেতে পারে, তখন আপনার জন্য অনেক সমস্যার কারণ হতে পারে। তো এই জন্য যেমন এক ভদ্রলোক, খুবই আমার একজন ক্লায়েন্ট ভদ্রলোক, খুবই ক্লিন রেকর্ড, কি দরকার ছিল বাসে বিনা টিকিটে ওঠার জন্য বা বিনা ওয়েস্টার কার্ডে, তো ওনাকে দরে এখন কোর্ট থেকে ডাকছে, এখন এইটা তো একটা আননেসেসারি হেসারে পড়ে গেল না। তো এই জন্য আপনি ড্রাইভ করতে গেলেন কিন্তু পরে রুটিন চেকে পড়ে গেলেন বা পুলিশ আপনাকে চেক করলো বা আপনি রং করলেন আপনি ধরা পড়লেন, তখন তো আপনার ওইটাকে লিডিং দিয়ে অন্য জায়গায় চলে যেতে পারে। আর বলছেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা, দেখেন অ্যাকাউন্ট এখন তো আপনি অ্যাকাউন্টও করতে পারবেন না, এখন করে যে রিজিট ইয়েটা হয়তো আগে করেছেন জন্য আছে এখন, তো এইটা আইনগতভাবে তো আপনার বিকজ ইউ হ্যাভ নো রাইট টু বি ইন দ্য ইউকে, ইউ হ্যাভ নো রাইট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট, ইউ ডু নট হ্যাভ এনি রাইট টু পজেস এনি ড্রাইভিং লাইসেন্স অর ড্রাইভ, কিন্তু আপনার যেহেতু আছে ওইগুলো আপনার ভবিষ্যতে যদি লং রেসিডেন্সের জন্য কোনো সময় রিলাই করতে চান তাহলে দোজ এভিডেন্স কুড বি ইউজড অ্যাজ অ্যান এভিডেন্স অফ বিং ইন দ্য ইউকে ফর লং টাইম। কিন্তু আমার মনে হয় যে যতটুকু আপনার সংযত, যতটুকু আপনি প্রোটেক্টেড এবং নিরাপদ থাকেন ততটুকু ভালো, কিন্তু ডকুমেন্টসগুলো আপনার কাছে রাখবেন। আচ্ছা ধন্যবাদ। আমি কলার আমরা আশা করবো আপনার উত্তর পেয়ে গেছেন, অত্যন্ত সুন্দরভাবে উত্তর দিয়েছেন আমাদের বাইশ সাহেব। আমরা পরবর্তী একটি কলার যাচ্ছি জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম কলার, শুনতে পাচ্ছেন? সরি মনে হয় লাইনটা কেটে গেল। আচ্ছা পরবর্তী কলার আরেকটা। জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আমি আমি হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম, আমরা অনুরোধ করব আপনাকে আপনার টিভি ভলিউমটা একদম চেয়ার আর আমার আইনি আপনার। আচ্ছা আপনি একটু টিভির ভলিউমটা মিউট করে দেন তাহলে আপনি আমাদের কথা শুনতে পারবেন ভালো করে। এপ্লাই করতাম আমি আই আর ডিসএবিলিটি। আপনি টিভির ভলিউমটা মিউট করে দেন অথবা টিভি রুম থেকে অন্য রুমে চলে আসেন। আচ্ছা আমরা একটু ছোট বিরতিতে যাব। জি দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, আমরা ছোট একটি বিরতিতে যাচ্ছি, আমরা আবারও আমাদের সঙ্গে চলে আসব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।